রেলযাত্রীদের জন্য বাধ্য করা হয়েছে নিজস্ব ব্র্যান্ডের পানি মান নিয়ে প্রশ্ন খাওয়ার অনুপযোগী বলছে বুয়েটো মন্ত্রী নজরে আসায় ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি কেন যে কোনো জিনিসে যদি দেখা যায় যে আনহাইজিন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের প্রোডাক্ট আমরা কেন আমাদের রেলে বিক্রি করতে দেবো আমরা দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ দীর্ঘ চার মাস বিরতির পর আজ বসবে পদ্মা সেতুর 32তম স্প্যান দৃশ্যমান হবে প্রায় 5000 মিটার সেতু অপরাধের আখড়া নেট দুনিয়া জঙ্গিবাদ বিস্তার থেকে প্রতারণা সবই হচ্ছে সেখানে সতর্ক থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দাবি রেলে চলাচলের সময় পানি খেতে চাইলে যাত্রীদের খেতে হবে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ব্র্যান্ড রেল পানি কিন্তু এ পানির মান নিয়ে উঠেছে প্রশ্ন বুয়েটের ল্যাব পরীক্ষাও বলছে এ পানি খাওয়ার অনুপযোগী পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নাজমুস সালেহীর রিপোর্ট দেশের সব রেল স্টেশনের দোকান ও ট্রেনের ভিতরে অন্য সব কোম্পানির পানি বিক্রি বন্ধ পানি খেতে চাইলে যাত্রীদের একটি কোম্পানির পানি খেতে হবে নাম রেল পানি পহেলা অক্টোবর থেকে সেই পানি সরবরাহে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সাথে 5 বছর মেয়াদি চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে শুরুর দিন থেকেই মানহীনতার অভিযোগ যাত্রীদের পানিটা বেশ করা অন্যান্য পানির তুলনায় আমি যেটা এখন নিয়েছিলাম সেটা হচ্ছে একটু হলো করা অন্যান্য পানির মতো না এগুলি একটু একটু গন্ধ গন্ধ ভাব আছে কানি তো একদম বাজে পানি তিতে তিতে ভাব আছে যে রেল পানি দিয়েছে এই রেল পানি তো ভালো না অনেক যাত্রী অভিযোগ করেছে রেল পানির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ল্যাবে সময় সংবাদ পুরকৌশল বিভাগের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে পাঠানো হয় নমুনা ল্যাবে 1997 সালের পরিবেশ সংরক্ষণ আইন ও 2004 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া বিশুদ্ধ পানির মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করে এ পানি খাওয়ার অনুপযোগী বলে জানান পরীক্ষক এটা তো ইজিলি বোঝা যায় এটা তো কোনো অন্য কোনো টেস্টেরও দরকার নাই গন্ধ আমি পাচ্ছি আমি তিতার স্বাদ পাচ্ছি সাধারণভাবে বুঝি যে এই পানি খাওয়ার উপযোগী না যেহেতু এটার গন্ধ আছে যেহেতু এটার স্বাদ আছে বিটার টেস্ট আছে বুয়েটের ফলাফল আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান রেলপথ মন্ত্রী পানি কেন যে কোনো জিনিসে যদি দেখা যায় যে আনহাইজিন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের প্রোডাক্ট আমরা কেন আমাদের রেলে বিক্রি করতে দেবো আমরা অবশ্যই দেবো চুক্তি অনুযায়ী প্রতি লিটার পানির জন্য রেলওয়েকে 1.50 টাকা রাজস্ব প্রদান করবে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আর সারা দেশে রেল আঙ্গিনায় পানি পৌঁছে দিতে বিনা ভাড়ায় ট্রেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা ইন্টারনেট জগৎ এখন অপরাধের আখড়া জঙ্গিবাদ বিস্তার কার্ড জালিয়াতি ওয়েবসাইট হ্যাক বা অন্যের অ্যাকাউন্ট ক্লোন করে প্রতারণা এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না ইন্টারনেট ব্যবহার করে প্রযুক্তিবিদ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন এই অপরাধ ঠেকাতে ব্যবহারকারীদের যেমন সতর্ক থাকতে হবে তেমনি জোরালো পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও আফজাল হোসেনের রিপোর্ট ফেসবুকে যে কোনো তারকা বা রাজনৈতিক ব্যক্তির নামে সার্চ দিলেই মিলবে একাধিক আইডি কোনটা আসল আর কোনটাই বা নকল তা বোঝা বড় দায় আধুনিক দুনিয়ায় ইন্টারনেট যেমন জরুরি মাধ্যম তেমনি এর অনৈতিক ব্যবহারে হয়রানির শিকার ব্যক্তির সংখ্যাও অগণিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষও জিম্মি এসব প্রতারকের ফাঁদে সম্প্রতি সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান তমালের ফেসবুক থেকে ছবি নিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সময় টেলিভিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এক বা একাধিক প্রতারক এভাবে কৌশলে ওই ভুয়া অ্যাকাউন্টধারী অনেকের কাছ থেকেই হাতিয়ে নেয় টাকা আমি যখন ফোনে কথা বললাম উনি বললো যে না এটা হচ্ছে এইচএসসি কমপ্লিট করেই ঢুকাচ্ছে আমরা হচ্ছে ট্রেন আপ করি
এমন একটি সময়ে এটি করা হয়েছে যখন সময় টেলিভিশনে জনবল নিয়োগ চলছে। সময় সংবাদ ফোন করে সেই ভুয়া অ্যাকাউন্টের দেয়া ফোন নম্বরে। সিভিটা আপনি ওই ইমেল করে পাঠাতে পারবেন, আমাদের ইমেল আছে www.samoytv@yahoo.com, আর টাকাটা আপনি পিকেট করতে পারেন। প্রতারক বুঝতে পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়। আমার সাথে যেমনটি ঘটেছে সেটি হয়তো কাল আপনার সাথে ঘটতে পারে। এই কারণে আমি যেটা চাইবো, পুলিশের উচিত খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। এসব অপরাধী ধরতে কাজ চলছে বলে জানিয়েছে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট। তাদের একটা ধারণা হলো যে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক অথবা কম্পিউটার সোর্সের মাধ্যমে এই অপরাধগুলো করা গেলে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো বা তাদেরকে ওভাবে খুঁজে পাবে না। আমরা সম্প্রতি এরকম বেশ কয়েকজন ক্রিমিনালকে ধরেছি। বিশেষজ্ঞরা বলছেন, এমন অপরাধ ঠেকাতে ব্যবহারকারীকেও সতর্ক হতে হবে। সবাই যদি তৎপর হয় তাহলে পরে এই অপরাধের ব্যাপারে এটিকে কমিয়ে আনা কিংবা নির্মূল করা সম্ভব। সময় টেলিভিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতানোর ঘটনায় জড়িত ব্যক্তির ফোন ট্র্যাকের পাশাপাশি এনআইডি ধরে তার সন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ চার মাস বিরতির পর আজ বসবে পদ্মা সেতুর 32তম স্প্যান। মাওয়া প্রান্তে 4 ও 5 নম্বর পিলারে বসানো হবে স্প্যান। সবশেষ গত 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানো হয়েছিল। এরপর 24 জুন 32তম স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীতে তীব্র স্রোতের কারণে স্প্যান বসানোর কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। বর্তমানে নদীর পানির উচ্চতা কমে আসায় আবারও শুরু হচ্ছে স্প্যান বসানোর কাজ। 32তম স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 4,800 মিটার সেতু। আজ সকাল 9:30 পর স্প্যান বসানোর কাজ শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘণ্টায় 17 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,278 জন। এনে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,75,870 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,256 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,50,669 জনের। 24 ঘণ্টায় নতুন করে 1,278 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,75,870 জন। 24 ঘণ্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,477 জন। করোনা থেকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। মোট সুস্থ হয়েছেন 2,89,912 জন। সকালে রিকশা চালাতেই পড়তে হয় নানা ঝামেলায়, তাই বাধ্য হয়ে রাতে রিকশা চালানোকে বেছে নিয়েছেন অনেকে। দাবি জানিয়েছেন, জীবিকা উপার্জনের যে পথটি তাদের রয়েছে তা যেন বন্ধ করে না দেয়া হয়। নিস্তব্ধ ঢাকায় সবাই যখন ঘুমিয়ে, তখনও জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছে একদল মানুষ। রাতের ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা উপার্জন করে তারা। তারা বলছেন, সকালে রিকশা চালালেই পড়তে হয় নানা ঝামেলায়, তাই আয় কম হলেও বাধ্য হয়ে রাতে রিকশা চালাত তারা। পুলিশে ঝামেলা করে গাড়ি নিয়ে যায়, ভেঙে ছেড়ে লায়, সেজন্য মনে করেন রাত্রেবেলা গাড়ি চালায়। দুগুরে চালাইলে স্যার মনে করেন গাড়ি ধরে দুই একবার ছাইড়া দেয়, অন্ত আমরা পড়ছি বিপদে। কেউ বা নিজের রিকশাটি যেন চুরি হয়ে না যায় সেজন্য বাসা বাদ দিয়ে থাকেন রিকশাতেই। রোদের তাপে, গরমের তাপে ওই ভাড়াটা মারা যায় না, এই কারণে আর কি রাত্রে হইলো একটু ঠান্ডায় ঠান্ডায় ভাড়াটা মারতে পারি। রাত্রেবেলা দুটো খ্যাপ পাই পাওয়া যায়, মনে করেন অনেক গাড়ি কম থাকে, এই জন্য আমরা রাত্রে চালাই। নিম্ন শ্রেণীর মানুষগুলোর দাবি একটাই, জীবিকা উপার্জনের যে পথটি তাদের রয়েছে তা যেন বন্ধ করে দেওয়া না হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে ক্যালেন্ডার জাতের আনারসে মাত্রাযুক্ত সার ও হরমোন ব্যবহারে আকার বড় হলেও স্বাদ না থাকায় মানুষ মধুপুরের আনারস থেকে মুখ ফিরিয়ে নেন। তবে পার্বত্য অঞ্চলের জলযুগী আনারস চাষে আকারে ছোট কিন্তু মিষ্টি হয় সহজেই ক্রেতা আকৃষ্ট হচ্ছেন। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরের জায়ান্ট কিউ স্থানীয়ভাবে ক্যালেন্ডার আনারস নামে পরিচিত। একসময় এই আনারস সারা দেশে ব্যাপক সুনাম অর্জন করে, কিন্তু কয়েক বছর ধরে অধিক মুনাফার আশায় মধুপুরের কৃষকরা আনারসে মাত্রাতিরিক্ত সার ও বিভিন্ন ক্ষতিকারক উপাদান ব্যবহার শুরু করে। এতে আনারসের আকার বড় হলেও স্বাদ ও গন্ধ না থাকায় চাহিদা কমে যায়। তবে গত 5 বছর ধরে কিছু চাষি পার্বত্য অঞ্চলের জলডুগির আবাদ শুরু করেন। এটি আকারে ছোট হলেও স্বাদ এবং গন্ধ ভালো হওয়ায় বিক্রি বেড়েছে, তাতে লাভবান হচ্ছেন কৃষক। আনারসের বাম্পার ফলন পেয়েছে, কারণ এখনকার বাজার সব
বাজারদার হচ্ছে ভালো, যেরকম দাম পাচ্ছি মূল্য পাচ্ছি, সেক্ষেত্রে খরচটা অনেক কম, দলডিঙ্গিতে খরচ কম লাভ বেশি। কেমিক্যাল ব্যবহার বাদ দিছি, এখন আমাদের চাহিদাও বেশি এমনকি ফলনও বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজারে আনারসের চাহিদা বাড়ায় দামও ভালো পাচ্ছেন চাষিরা। এই বছর যে এই আশি না আনারস খাইল, গৃহস্থ 30 বছরের মধ্যে এরকম টাকা পয়সা পায় নাই। করোনার জন্য আনারস অনেক দামে বিক্রি হয়েছে, কোনো বছর এই দামে বিক্রি হয় না। উপজেলা কৃষি বিভাগের দাবি, পর্যাপ্ত নজরদারির কারণে ক্ষতিকর উপাদানের ব্যবহার কমেছে। কৃষকদেরকে উৎসাহিত করেছি অর্গানিক আনারস উৎপাদনের জন্য সুষম সার প্রয়োগ করে, সঠিক মাত্রায় সার প্রয়োগ করে, সঠিক পরিচর্যা করে তাদেরকে আনারস উৎপাদন উৎসাহিত করা হয়েছে এবং কৃষকরা কিন্তু ভালো ফলনও পেয়েছে। চলতি বছর মধুপুরে আনারস চাষ হয়েছে জায়ান্ট কিউ 4,200 হেক্টর এবং জলডুগি 1,500 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,29,000 মেট্রিক টন। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় পদ্মা তীরের হোটেলগুলোতে উপচে পড়া ভিড়। 14 অক্টোবর থেকে 22 দিনের জন্য ইলিশ নিষিদ্ধের কারণে আগের ছুটির দিন শেষ শুক্রবার রাতে এই ভিড় আরও বেড়ে যায়। পদ্মার সুস্বাদু ইলিশের স্বাদ নিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পছন্দের তাজা ইলিশ এভাবেই কাটা হচ্ছে, এরপর গরম গরম পরিবেশন। পদ্মার এই ইলিশের স্বাদ নিতে তাই সপরিবার বা বন্ধু নিয়ে দলে দলে আসছেন পদ্মাপাড়ের শিমুলিয়ায়। রাতভর বেচা কেনা, বেশিরভাগ ক্রেতা রাজধানী ঢাকার। পরিবার পরিজন নিয়ে আজকে আসলাম এখানে পদ্মার পাড়ে। এখানকার ইলিশ মাছটা ভালো, এই জন্য সামনে 14 তারিখে বন্ধ, এই জন্য শেষ একটা ট্যুরে দিয়ে গেলাম। শুনলাম ভালো ভালো ইলিশ পাওয়া যায়, এই জন্য আমরা ঢাকা থেকে চলে আসছি। বাবা মাকে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য। গ্রামে আমরা চলে আসলাম, এত বড় বড় ইলিশ তো কোথাও পাওয়া যায় না। নারায়ণগঞ্জ থেকে আমরা আসছি এখানে, বোন জামাই, তারপর হচ্ছে চাচাতো ভাই, তারপরে সমুন্দি আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আসছি। শিমুলিয়া থেকে ইলিশের গ্রান ছড়িয়ে পড়ছে, ধুম বেচা বিক্রি চলছে রাত দিন। যেহেতু শেষ শুক্রবার ইলিশের আগে, এই জন্য পর্যটকের ভিড়টা একটু বেশি ছিল, আমাদের সেলটা একটু বেশি ছিল। এটাই শেষ শুক্রবার, অভিযানের আগে অভিযানের পর ইলিশ মাছ বিক্রি বন্ধ থাকবে। পদ্মায় বড় বড় ইলিশ ধরা পড়ছে, 2 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,200 টাকায়। এখানকার 7 হোটেলে শুক্রবার বিক্রি হয়েছে 25 লাখ টাকার ইলিশ। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দীর্ঘ 4 মাস বিরতির পর আজ বসবে পদ্মা সেতুর 32তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 5,000 মিটার সেতু। রেলযাত্রীদের জন্য বাধ্য করা হয়েছে নিজস্ব ব্র্যান্ডের পানি, মান নিয়ে প্রশ্ন, খাওয়ার অনুপযোগী বলছে বুয়েট, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।